নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেড স্কুলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ এই ভিডিওতে বাংলা বর্ণের বিভিন্ন কার্যকলাপ দেখাবো, মানে বাংলা যে বর্ণ আছে বর্ণের বিভিন্ন কার্যকলাপ ক্রিয়াকলাপ আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি গত ভিডিওতে মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কার্য পর্যন্ত আলোচনা করেছিলাম, তো এই ভিডিওতে আমরা 5 নম্বর কার্য থেকে শুরু করব। তো 5 নম্বর কার্যতে কী বলা হলো প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো 5 নম্বর কার্যটি হলো এখানে এসো একই রকমের শব্দগুলো দাগ টেনে মিলাই, ঠিক আছে? একই রকম যে শব্দগুলি আছে আমরা দাগ টেনে মিলাবো, ঠিক আছে? এখানে কী আছে, ক আর র, করো, তো নিচে কোথায় আছে, এখানে করো আছে, তো এখানে এটা এই মানে এই সমস্যাটি মানে করে দিল, মিলাই দিল। এখন আমি যে বাকিগুলো আছে আমি মিলাবো, লয় আকার আর ল কী হবে, লাল, তো নিচে কোথায় আছে লাল, এই দেখো এখানে লাল আছে, ঠিক আছে? আমরা লালে লালে মিলাবো। তারপর এখানে কী আছে, ছ আর ক কী হবে, চক, তো চক নিচে কোথায় আছে ভালো করে লক্ষ্য করো, এই দেখো এখানে চক আছে, মিলাবো। তারপরে ক আর থয় আকার কথা, তো কথা নিচে কোথায় আছে, এই দেখো এখানে কথা আছে, আমরা কথা কথা মিলাবো। তারপর এখানে কী আছে, ক আর ল কল, তো কল নিচে কোথায় আছে, এই দেখো এখানে কল আছে, ঠিক আছে? এখন আমি দেখাচ্ছি যে 6 নম্বর কার্য, 6 নম্বর কার্য আমি দেখাবো প্রিয় ছাত্রী, ভালো করে লক্ষ্য করো। 6 নম্বর কী বল হলো, 6 নম্বর হলো ছবির নামে প্রথম বর্ণটি বলি ও লিখি, ঠিক আছে? এটা কী আছে ভালো করে লক্ষ্য করতো, কলস, তো কলসের প্রথম বর্ণটি কী হবে লক্ষ্য করতো, ক হবে, ঠিক আছে? তারপর দেখো তো এটা কী আছে, কলম, ঠিক আছে? তো কলম, কলমের প্রথম বর্ণটি কী হবে, কলমের প্রথম বর্ণটি হবে খ, ঠিক আছে? এটা কী আছে, কলা, কলার প্রথম বর্ণটি কী হবে, ক। এটা কী আছে, এটা কী আছে, তো আমিও বুঝতে পারছি না প্রিয় ছাত্রছাত্রীরা, এটা কী আছে? আচ্ছা, তোমরা যদি বুঝতে পারো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেটা বলতে পারছি না সেটা কী। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা কার্যসাথ, কার্যসাথে কী দেখাবো প্রিয় ছাত্রছাত্রীরা, কার্যসাথে বলা হলো, কার্যসাথে আছে যে এসো বর্ণজাল থেকে শব্দ গঠন করি, বর্ণজাল থেকে শব্দ গঠন করি। এখানে বর্ণ কয়েকটি দেওয়া আছে, এই বর্ণগুলি দিয়ে আমরা নতুন শব্দ গঠন করব, ঠিক আছে? এখানে একটি করে দেওয়া হলো ক ল আর দন্তস্র, কলস, ঠিক আছে? কলস দেওয়া হলো এখানে। তারপর কী হবে দেখো তো, এখানে ম ল আর ম কী আছে, মলমও হবে, ঠিক আছে? এই দেখো মলম, ম ল আর মলম, ঠিক আছে? তারপর দেখো কী হবে এখানে, আর কী আছে দেখো তো, কলস হয়ে গেল, মলম হয়ে গেল, আর একটা এই কলম কোথায় হবে, কলম বর্ণজাল থেকে শব্দ গঠন করে, এখানে এইভাবে তো করতে পারি যে এখানে কী আছে, এই ক আছে, ল আছে আর ম আছে, কলম, কিন্তু এখানে যেভাবে দেখিয়ে দেওয়া হলো একসঙ্গে হতে লাগবে, তো একসঙ্গে হলো তো কী হবে, এই ল ক আর রক, লক্ষর, লক্ষর তো কোনো শব্দ নাই, রখল তো হবে না, এখানে আমরা কলমও লিখতে পারি, ঠিক আছে? ক ল, ক ল আর ম লিখে দিলাম, ঠিক আছে? তো তারপরে আমরা কী করছি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, 8 নম্বর কার্যে, 8 নম্বর কার্যে কী বলা হলো, 8 নম্বর কার্যে বলা হলো এসব পড়ি, এটা ভালো করে দেখা যাচ্ছে না, একটু কষ্ট করে পড়ে নিবে। এখানে কী আছে, ক আছে আর ল আছে, তো ক আর ল কী হবে, কল। এখানে কী আছে, ব আর ল, ব আর ল কী হবে, বল হবে। তারপরে ক আছে আর ম আছে, ক আর ম আছে কী হবে, কম। এখানে কী আছে, ক ল আর ম আছে, ঠিক আছে? কলম, এখানে কলম দিয়ে হলো, সরি সরি এখানে কমল, এখানে কলম আর এখানে কমল দেওয়া আছে, ঠিক আছে? ক ক আর ম আর ল কমল, ঠিক আছে? আর এখানে কী আছে, মলম, ঠিক আছে? ম আছে, ল আছে আর ম আছে, মলম,
তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।